তৃতীয় নম্বর সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচে আমরা এই ব্ল্যাক জার্সি দেখতে পাচ্ছি শেখপাড়া এবং হোয়াইট জার্সি দেখতে পাচ্ছি একটা টিম মাঠে নেমে গেল দুটো টিম অতিরিক্ত আসিফ ইকবাল 12 এবং পায়েল কোনো জার্সি নম্বর নাই ঘুরছি আরেক দলের তালিকা আমরা এখনো পাইনি জার্সি শেখপাড়া ঘুরছি আর শেখপাড়া দুটো টিম মাঠে নেমে গেল এই সেমিফাইনালের পরেই হবে মেঘা সেই ফাইনাল একটা টিম ফাইনালে উঠে আছে আমরা মাঠে নেমে গেল দুটো সেমিফাইনালের টিম গুলসি হোয়াইট জার্সি টিমে যেটা আছে গুলসি টিম প্লেয়ার দেখছি মানে হাবিব আছে মনু আছে সুমন হাজা আছে রনি আছে হামজা আছে হামজা আরিফ হামিদ গুঞ্জা আছে শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল শেখপাড়া ভার্সেস হুড়সি ব্ল্যাক জার্সি শেখপাড়া এবং হোয়াইট জার্সি হুড়সি ওখানে গুঞ্জা শট নিয়েছিল না ওখানে হামিদ হামিদ রেখেছে হাবিবের উদ্দেশ্যে হাবিব থেকে রনি রনি থেকে হাবিব প্রতি আক্রমণ হাবিব থেকে আরিফ মানে আরিফের পাই বল এক ব্যাক পাস থেকে হামিদের উদ্দেশ্যে হামিদ বাড়ি দিয়েছিল গুঞ্জর এসেছে হাবিব রনি ঠিকঠাক পাসটি হলো না বল দেখলে শেখপাড়া সুন্দর হেড বাড়ি দিয়েছিলাম বা বল দেখলে শেখপাড়া ভালো বল দারুণ বল বল চলে গেল সরাসরি কর্নার লাইন শেখপাড়া ভালো বল রেখেছে ওখানটায় সুন্দর হেড ছিল ওখানে ওখানে মামা রামকৃষ্ণ দেবনাথ কিপার লম্বা ভাসি দিয়েছিল রনির উদ্দেশ্যে না সরাসরি ওখানে আবার গোলরক্ষক সুন্দর রিসিভ পাড়ি দিয়েছে হেড ফাউল ওখানে আছে ফ্রি কিক বাড়ি দিয়েছে বল সুমন হাজরাকে কেন সুমন হাজরা ভালো বল রেখেছিল ওখানে সুন্দর বল না বলটা বলছিল বলো কর্নার লাইন কর্নার পেয়েছে ওখানে ঘুরছি তুলেছিল না ওখানে গাছে লেগে বলটা মাঠের মধ্যেই আছে আরে ক্লিয়ার দিয়েছে ওখানটায় ভালো বল পেয়েছে ওখানে শেখপাড়ায় বল শেখপাড়া বাড়ি দিয়েছে রনির উদ্দেশ্যে রনি রনি না বল চলে গেল আউট লাইন হাবিবের উদ্দেশ্যে এখানে হাবিব বাড়িয়েছিল লম্বা বল চলে গেল আউট লাইন শেখপাড়ার লম্বা ক্লিয়ার এখানে রামকৃষ্ণ দেবনাথ মানে মামা হাবিব হাবিব বাড়িয়েছিল রনির উদ্দেশ্যে না ঠিকঠাক হলো না বল পেয়ে গেল শেখপাড়ার দখলে বল ভালো বল বাড়িয়েছিল কোনো সুমন হাজরা সুমন হাজরা হাবিব হাবিব দেখ গুঞ্জ ওখানে রনি রনি ঢুকে গেছে রনি রনি থেকে মনু 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 শট না দুর্বল শট শটটা ঠিকঠাক ছিল না ওখানে নানা 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 কি শট নেবে দারুণ বল রেখেছে রনির উদ্দেশ্যে এবং দারুণ সুযোগ মিস বল চলে গেল আউট লাইন সে একটা কর্নার পেয়েছে ভালো কর্নার ওখানে সেম সাইড হেড কিন্তু বলটা বেঁচে গেছে বল দেখালে শেখপাড়া শেখপাড়া বাড়িয়েছে সুন্দর বল দারুণ টাচ অফসাইড রামকৃষ্ণ দেবনাথ বাড়ি দিয়েছে ওখানটাই পূর্ণাঙ্গ খেলা হতো হাবিবের উদ্দেশ্যে
মামার শট অনেক জায়গা থেকে ইথিওপিয়া থেকে নাইজেরিয়া থেকে ঘানার থেকে এরা কলকাতার কলকাতার আউটলাইন কলকাতা থেকে এসেছেন ব্যাকপাসে রেখেছি আমরা ইতিমধ্যে কয়েকটা মাঠে তাদের খেলা তার খেলা দেখেওছি তিনি সুমন হাজরা কলকাতা থেকে খেলে থাকে এটা পরিচিত নাম আমাদের ওদিকে কয়েকবার আমরা তার খেলা বাকি আর ওখানটায় চেক করেন ঢাকা থেকেও আমরা একটা ভালো খেলা হয়তো আশা করছি পাবো ফাউল ওখানে এবং মামা মামা ক্লিয়ার রনির হেড ওখানটাই বল চলে গেল আউটলাইন সেক্টরের তরফে থ্রু রনি রনি থেকে আরিফ আরিফ থেকে নানা না নানার কাছ থেকে বলটা ছিনিয়ে নিয়েছে সুন্দর অফসাইড ওখানে হামিদ হামিদ থেকে আরিফ আরিফ থেকে নানা ওখানে ফাউল ফাউল শট শেখ পারের তরফে ভালো হেড ওখানে হ্যান্ডবল ওখানে বল ওখানে শেখ পারে ভালো বল ওখানে রামকৃষ্ণ দেবনাথ সুন্দর রিসিভ এগিয়েছে বল বাড়ি দিয়েছে মনুর উদ্দেশ্যে না বলটা ঠিকঠাক রিসিভ হলো না রনি রনি হেডে উঠেছে ওখানে আরিফ আরিফ বলটি নামিয়ে নিয়েছে দেখা যাক কী করে কত মনু মনুর সুযোগ মনুর শট এবং গোল তার সঙ্গে এক বলে এগিয়ে গেল উর্সি মনুর হাত থেকে একটি গোল দেখে নিলাম এই মাত্র এর সঙ্গে উর্সি দর্শকদের উপহার দেওয়া এক বলে এগিয়ে গেল দারুণ গোল করলো মনু বল দখলে চেক পড়া অনেক ব্লক করেছে রনি পরীক্ষা দর্শক দিয়েছেন আরিফ আরো অনেক ধৈর্যের পরীক্ষা দিতে আরিফ আরিফের দখলে বল আরিফ থেকে ওখানে চলে যাচ্ছে নানা নানা থেকে হাবিব ভালোই বোঝাপড়া ভালো আছে দুটো টিমের হাবিব থেকে মনু আবারও মনু মনু বল বাড়িয়েছে ওখানে সুমন হাজরার উদ্দেশ্যে সুমন হাজরা মনুকে রেখেছে মনু দারুণ রেখেছে ওখানে আরিফের উদ্দেশ্যে না আরিফ আরিফ থেকে আবারও নানা নানা নানার দখলে বল নানা থেকে লম্বা পাস সুমন হাজরা সুমন হাজরা রেখেছিল রনির উদ্দেশ্যে নানা বল পেয়ে গেছে সুযোগ শট না কি করলেন নানা ভালো গোল মিস করলেন ওখানে নানা বল ছিল গেল আউটলাইন আবার একটা আক্রমণ সুন্দর 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 শেখ পারার সুযোগ শট ছিল অল্পের জন্য শট ছিল মামা মামা লম্বা শট কানায় কানায় রনি হেডে উঠেছে কোন জায়গা বা ক্লিয়ার শেখ পার ডিফেন্স মানে হাবিব হাবিবের ব্যাক হিল আমরা এর আগেও দেখেছি সুমন আজরা ব্যাক পাস রেখেছে ওখানে পূর্ব দিকে মাসে মশাই রামকৃষ্ণ দেব মামার উদ্দেশ্যে কিন্তু আজকে একদম পরিপূর্ণ হয়েছে ক্লিয়ার লম্বা রেখেছিল মনুর উদ্দেশ্যে ভালো আছে হাউ সুমন আজরা শট না হাবিব সুমন আজরাকে বাড়িয়েছে বল চলে গেল বল দেখলে শেখ পার হাবিব হাবিব থেকে না না দারুণ স্কিল না নানা থেকে হাবিব হাবিব থেকে নানা রনি রনি দুর্বল শট রনির দুর্বল শট দারুণ সুযোগ ছিল রনির ওখানে বল চলে গেল আউট লাইন ওখানে দর্শকদের কাছে অনুরোধ করছি আবার এমন কোন সুমন হাজরা থেকে
কাজ করবেন না আর খেলায় আমাদের বিঘ্ন হবে আরিফ আরিফ হামিদের হেড এবং বল চলে গেল আউটলাইন আউটসাইড শেখ পারার বল চলে গেল সরাসরি আউটলাইন হামিদের হামিদ থেকে রনি রনি থেকে আবারও হামিদ কিন্তু বল চলে গেল আউটলাইন শেখ পারা আউট হয়ে গেছে শেখ পারা নানা ফাউল করেছে নানা আক্রমণে আক্রমণে শেখ পারা প্রগতি সংঘ দেখা যাক বল এখন তাদের দখলেই আছে সুন্দর সুন্দর বাড়ি দিয়েছে রনি আবারও দশ নম্বর রনি থেকে মনু মনু ওখানে অফসাইড অফসাইড যুবস্থানে ডান দিক দিয়ে একটা ছক একটা বেশ সুন্দর নানা 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 রেখেছে হাবিবের উদ্দেশ্যে হাবিব থেকে সুমন হাজরা সুমন হাজরা শট ভালো রিসিভ করেছে কেন কিপার কোথায় মনু মনু থেকে নানা নানা ভাসিয়ে রেখেছে হাবিবের উদ্দেশ্যে এবং শট এটা দারুণ শট ছিল লম্বা ক্লিয়ার ওখানটাই সুমন হাজরা বেঁচে গিয়েছে শট ছিল জোরালো বল চলে গেল আউটলাইন তার মানে এই নয় যে শেখ পারা প্রদর্শন পিছিয়ে আছে আরিফ আরিফের হেড ছিল বলে রনি গেছে গোলরক্ষক মনু মনু থেকে হাবিব মনুর উদ্দেশ্যে রেখেছিল বলটি আক্রমণে আবার শেখ পারা প্রগতি সংঘ লম্বা ক্লিয়ার ওখানে বল চলে গেল আউটলাইন সবাই হয়তো এরা যে জায়গাটা দিয়ে আক্রমণ করছে আরিফ ছকটা ভালো কাজে লাগছে মানে আরিফ আরিফ রেখেছে এখানে না বলটাই ব্লক করে নিয়েছে শেখ পারা ক্লিয়ার ভাসানো বল সুমন হাজরা হেড এবং খেলা হাফ টাইম হাফ টাইমে এক গোলে সেকেন্ড হাফের খেলা বন্ধ করলো হামিদ হামিদ থেকে সে বিদেশ প্লেয়ার লম্বা ক্লিয়ার ওখানটায় আরিফের উদ্দেশ্যে আরিফ আরিফ থেকে হাবিব আমরা অত্যন্ত আনন্দিত হাবিবের নানা উদ্দেশ্যে বলটি ছিল না বলটা ভালো ব্লক করে দিয়েছে আউটলাইন ডান পাশে আরো আছেন সুমন হাজরা মেঘু রেখেছে নানার উদ্দেশ্যে নানা থেকে আবার রিটার্ন সুমন হাজরা বাড়িয়েছে ভালো বল এটা সুযোগ ছিল দারুণ রিসিভ ওখানে মামার লম্বা ক্লিয়ার ওখানে রনি ভোলা ঘোষ কর্নার থেকে গোল করে দিল একটা টাইমে বল চলে গেল আউটলাইন রনি রনি থেকে মনু গেছে ওখানে আনন্দিত
যে এক সময় দেখিল বলছিল অনলাইন সুমন হাজরা থ্রোইং ওখানে নানা এবং আশা করছি যে ফাইনাল খেলার সময় সুমন হাজরা আমরা আরো অনেক উপাগতকে দেখতে পাবো মানে আরিফ হাবিব রিসিভ হাবিব থেকে আরিফ খেলা হ্যান্ডবল ওখানে ডেঞ্জার পজিশন থেকে ফ্রি কিক পেয়েছে ফাইনালের দিকে দেখা যাক শটটা কে নিয়ে এই আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা চলেছে নানা নিচ্ছে শট নানা রেখেছিল আরিফ আরিফ শট নিয়েছে বল দারুণ সেভ ওখানটায় বল চলে গেল কর্নার লাইন অনু অনু কর্নার একজন ওয়াল দিয়েছে নানা কে নিচু কর্নার দেখা না আবার কর্নার কর্নার নিচ্ছে আমরা এটা মনু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে মনে করব হাবিব হাবিবের শট সুন্দর রিসিভ ওখানে কিপারের কিপারের লম্বা ক্লিয়ার ওখানে মামা অনেকটাই গিয়েছে ক্লিয়ার করে দিয়েছে বল চলে গেল আউট লাইন বল হলো শেখ পাড়া একজন করতেন আমাদের পিতুদা পিতাম্বর সরকার তাকে দেখতাম খেলা যখন শেষের দিকে দুই এক বলে এগিয়ে রয়েছে লম্বা ক্লিয়ার বলকে আকাশে দিয়ে দিল মেরে ফাউল নানার ফাউল হাবিব হাবিব থেকে মনু মনু থেকে হামিদ বাম প্রান্তে আক্রমণ প্রচেষ্টা হামিদ থেকে মনু ওটা একটুর জন্য মিস হয়ে গেল মনুর ফলপ্রসূ হয়নি ওটা ভালো ছিল নিরাপদ লম্বা ক্লিয়ার ভালো বল ভালো ওখানে মামা রামকৃষ্ণ দেবনাথ সুন্দর রিসি দেখেছে নানার উদ্দেশ্যে ওখানে নানা ব্যাকহিল সুন্দর আরিফের উদ্দেশ্যে আরিফ রনি রনি দেখে মনুকে বার করেছে একটা সুযোগ অফসাইড ওখানে অফসাইড হাবিব রনির উদ্দেশ্য ছিল রনি সুযোগ একটা শট সোজা সোজি মেরে দিলেন রনি কোথায় মারলেন রনি এত সুযোগ মিস এখানে রনির কাছ থেকে দেখলাম মুর্শি দলে গিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধের খেলা হামিদ বল চলে গেল আউট লাইন হামিদ হামিদ থেকে মনু মনু বাড়িয়েছে নানার উদ্দেশ্যে ওখানে অফসাইড মনু আরিফ আমারও আক্রমণ মনু বসে আমার বলটা দেখেছে সুন্দর জায়গায় বলটি ভালো ক্লিয়ার ওখানটায় নানা গেছে নানা রনি রনি আবার একটা সুযোগ প্লে অন রেফারি জানিয়ে দিল প্লে অন নানা নানা বলটা চিনি নিয়েছে মনু থেকে জুয়েল ওখানে হাবিব হাবিব থেকে মনু মনু হাবিব হাবিব রনির উদ্দেশ্যে বাড়িয়েছিল কিন্তু বলটা চিনি নিয়েছে শেখ পাড়ার ওখানে মনু চেজ এবং ফাউল হাবিব প্রগতি সংঘের খেলাটার মধ্যে সংঘবদ্ধতা দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা লক্ষ্য করছি রনির উদ্দেশ্যে রেখেছে বল কিপারের সুন্দর রিসিভ
ভালো বল পেয়েছে ওখানে শেখ করা সেন্টার হয়েছে তবে তৃতীয়ত আবারও নানা নানা থেকে আরিফ আরিফ থেকে আবারও নানা নানা রেখেছিল রনির উদ্দেশ্যে যার পজিশনে আবার একটি ফিকিক পেয়েছে ঘুরছি দল ঘুরছি একটা ডেঞ্জার পজিশনে ফ্রি কিক পেয়েছে শট নিচ্ছে কে নানা না হাবিব নানা ভাসানু বল এবং অফসাইডে ঢুকেছিল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন আক্রমণে প্রভুতি সঙ্গ দেখা যায় আমি মনু মনু থেকে হাবিব আবারও মনু সেনসাইড ওখানে আপনাদের তালিকাটা দিয়ে যান না না সাগরপাড়া দলে তালিকাটা দিয়ে যান সাগরপাড়া দল বা ক্লিয়ার আমাদের স্টেজে বল কিন্তু মাঠের মধ্যেই মানে ব্লক করে দিয়েছে উর্সির সেই বিদেশি প্লেয়ার লম্বা রেখেছিল বল আমি হাবিবের লম্বা ক্লিয়ার আমি সাগরপাড়া টিমের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার লিস্টটা স্টেজে জমা করে যান কারণ এই খেলা শেষের সঙ্গে সঙ্গে আপনাদের খেলা শুরু হবে আর ভারতবর্ষের হ্যাঁ ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি স্বয়ং অফসাইড হয়েছিল সেটা অফসাইড ছিল দেখিল নানা নানা পেয়ে গেছে বল সব সুযোগে গোল হয় না এটা ঠিক কিন্তু এত সহজ সুযোগগুলো যদি হাতছাড়া হয়ে যায় তবে নানা আরিফের উদ্দেশ্যে আরিফের শট জোরালো শট ছিল দারুণ ছিল মানে কি পারে হাতে কথা বলছিলাম অতি সহজ সুযোগ এই সুযোগ যদি হাতছাড়া হয় টিমকে জেতানো খুব কঠিন হয়ে পড়ে আজকে যেটা দেখছি মনু খেলা খুব সুন্দর খুব ভালো লাগছে মনু কিছু কিছু মিসপাস ভুল পাস হাবিব ঢুকেছে কিপার অনেকটা এগিয়ে এসেছে দারুণ রিসিভ কিপার কিন্তু যে সহজতম সুযোগগুলো সেগুলো নষ্ট হচ্ছে সেগুলো নষ্ট হচ্ছে আরিফ বলতে বলতে আবার আরিফ গোলকিপারও দোষ না আরিফ হাবিবের উদ্দেশ্যে সুন্দর প্লেসিং হাবিবের শট ছিল না এটা একটা ভালো সুযোগ ছিল একটা ভালো সুযোগ ছিল বলটাকে আর একটা স্টেপ নিয়ে গোলে দিলে হয়তো গোল পর্যন্ত পৌঁছাত সুমন হাজরা ওখানে সুন্দর এগিয়েছে রামকৃষ্ণ নানা আছে নানা নানা বাড়িয়েছিল হাবিবের উদ্দেশ্যে লম্বা রনি ফাউল ফাউল এবং ওখানে ইয়েলো কার্ড একটা ডেঞ্জার পজিশনে ফ্রি কিক পেয়েছে ফাইনাল খেলা শুরু হবে বেশি সময় দেওয়া যাবে না কেননা ওইদিকে আমরা শট নিচ্ছে নানা শট দারুণ রিসিভ ওখানে কিপারের দুর্দান্ত রিসিভ মনু মনু থেকে নানা নানা রনির উদ্দেশ্যে না বলটা ঠিকঠাক হয়নি হাবিবের হেড ছিল হ্যাঁ এই খেলা বল ছিল আউট লাইন করা এই টুর্নামেন্টের শেষ খেলা যেটা সেই ফাইনাল খেলাটা শুরু হবে মামা বেরিয়ে যাবে কর্মকর্তারাও মাঠে দৌড়িয়ে যাবেন না বা আপনারা দর্শকদেরকেও বলছি আপনারা মাঠে ঢুকবেন না যদি কেউ এর মধ্যে পা ছড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকে বসে আছেন আপনারা পাগুলোকে মাঠে বাইরে নিয়ে নেন
যাহোক খেলা আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে সুন্দরভাবে এগিয়ে চলেছে। সম্ভাব্য গোলের সুযোগ দুই পক্ষে পেয়েছে, কিন্তু হুশি একমাত্র একটি সুযোগ কাজে লাগিয়ে 1-0 গোলে এগিয়ে আছে। অপরপক্ষে শেখপাড়া প্রগতি সংঘ অনেক সুযোগ পেয়েছে, যার থেকে অনেক গোল হতে পারত, কিন্তু হয়তো হয়নি। কিন্তু হুশি আবার আক্রমণে হুশি, কি হয় দেখা যাক, বলা যায় না, হতে পারে। সুন্দর সুন্দর সুন্দরভাবে গোলকিপার বাইরে ছিটিয়ে দিয়েছে, একটা দারুণ ভলি ছিল, একটা ভলি না না দুর্দান্ত ভলি করেছিল, কিন্তু হওয়া গোল থেকে প্রায় সম্ভবত একটু প্রবেশ করবেন না। নানা থেকে নানা গোলখান হয়ে গেছে তার অবস্থার কোন পরিবর্তন হয় না, অফসাইড, ওখানে অফসাইড দেখা যাক। রামকৃষ্ণ দেবনাথ কিপার, গোলকিপার মামা ছিলেন, লম্বা ভাষণ বল, বিপদ বুঝে হেড বলটাকে বাঁচিয়ে দিয়েছেন, বল চলে গেল আউটলাইন, এটা থ্রোইং শেখপাড়া দলের যে গোলকিপার, আমার মনে হয় 18 জন খেলোয়াড়ের পৌঁছে গেল ঘুরশি টিম, ফাইনালে পৌঁছে গেল ঘুরশি টিম।